সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা নিন আজ পহেলা অক্টোবর স্বভাবকবি গোবিন্দচন্দ্র দাসের তিরানব্বইতম মৃত্যুবার্ষিকী বাংলাদেশ টেলিভিশন আয়োজিত কবির ওপর একটি বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্বভাব কবি গোবিন্দচন্দ্র দাস আঠারোশো সালের ষোলো জানুয়ারি ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুরে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন শৈশবে তাঁর পিতা রামনাথ দাসের মৃত্যু হলে দুঃখ দৈন্যের কারণে গোবিন্দচন্দ্র দাস উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হন ভাওয়ালরাজ প্রতিষ্ঠিত জয়দেবপুরের বাংলা ছাত্রবৃত্তি মাইনর স্কুল থেকে পাশ করে তিনি ঢাকা নর্মাল স্কুলে ভর্তি হন কিন্তু নবম শ্রেণী পাঠের পর স্কুল ত্যাগ করে ভাওয়ালের ব্রাহ্মণ গ্রাম বঙ্গবিদ্যালয়ে হেড পণ্ডিত হিসেবে যোগদান করেন এরপর তিনি একে একে ভাওয়াল স্টেটের রাজকুমারের প্রাইভেট সেক্রেটারি সুসং দুর্গাপুরের মহারাজার খাজানচি মুক্তাগাছার জমিদারের শেরেস্তাদার ময়মসিংহ এন্ট্রান্স স্কুলের পণ্ডিত ময়মসিংহ সাহিত্য সমিতির অধ্যক্ষ এবং শেরপুরের জমিদার প্রতিষ্ঠিত সাপ্তাহিক চারু বার্তার রূপে দায়িত্ব পালন করেন আঠারোশো সাতাশি থেকে অষ্টাশি সালে কলকাতায় অবস্থানকালে মাসিক পত্রিকা বিভা প্রকাশ করেন গোবিন্দচন্দ্রের মধ্যে এক ধরনের প্রতিবাদী চেতনা কাজ করত এজন্য তিনি অনেক সময় বিপদগ্রস্ত হয়েছেন তিনি যখন ভাওয়াল স্টেটে চাকরি করতেন তখন রাজাদের অত্যাচার এবং দেওয়ান কালীপ্রসন্ন ঘোষের অন্যায় আচরণের প্রতিবাদ করায় সেখান থেকে বিতাড়িত হন পরবর্তীকালে তিনি যখন কলকাতায় অবস্থান করছিলেন তখন নব্য ভারতের সম্পাদক দেবী প্রসন্ন চৌধুরীর সঙ্গে তার ঘনিষ্ঠতা হয় এবং তার আশ্রয় থেকেই তিনি মঘের মূল্যক নামক সুপ্রসিদ্ধ কাব্যগ্রন্থ রচনা করেন অপরিসীম দারিদ্রের মধ্যে গোবিন্দচন্দ্রের সমগ্র জীবনে অতিবাহিত হয় যার ছায়াপাত ঘটেছে তাঁর কবিতায় রবীন্দ্রনাথের সময়কালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করেই গোবিন্দচন্দ্র খ্যাত হন মধুসূদন হেমচন্দ্র ও রঙ্গলাল রচিত মহাকাব্যের যুগে রবীন্দ্রনাথের পূর্ব পর্যন্ত প্রধানত বিহারীলাল ও গোবিন্দচন্দ্র দাস কৃষ্ণচন্দ্র মজুমদার প্রমুখ কবি বাংলা গীতিকবিতার ধারাকে ধরে রেখেছেন নরনারীর ইন্দ্রিয়জ প্রেম গোবিন্দচন্দ্রের কাব্যের মুখ্য বিষয় প্রেম পল্লী প্রকৃতি নৈসর্গিক চেতনা এবং মানব জীবনের কথাও তার কাব্যে বর্ণিত হয়েছে তার প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে প্রসূন প্রেম ও ফুল কুঙ্কুম মগের মূল্যক ব্যঙ্গকাব্য চন্দন ফুল রেণু সনেট বৈজয়ন্তী সান্ত্বনা শুকোচ্ছ্বাস ইত্যাদি এছাড়াও তিনি অ্যালেন হিউমের আয়ত্ত্র কবিতা এবং ভগবদ্ধ গীতার অনুবাদ করেন গোবিন্দচন্দ্র দাস উচ্চতর শিক্ষায় সুযোগ পাননি তাই তাঁর কবিতা কিঞ্চিত অমার্জিত হলেও তীব্র আবেগ এবং গভীর আন্তরিকতায় পূর্ণ তাঁর কবিতায় পূর্ববঙ্গের প্রাকৃতিক শোভা বস্তুনিষ্ঠতা এবং গভীর পত্নী প্রেম ফুটে উঠেছে তাঁর প্রথম পত্নী সারদা সুন্দরীর মৃত্যুর প্রায় সাত বছর পর তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন কিন্তু কবিতার মাধ্যমে তিনি তাঁর প্রথম পত্নীকে অমর করে রেখেছেন গোবিন্দচন্দ্র তার কবিতায় যে আঞ্চলিক রীতি প্রয়োগ করেছেন তার ফলে বাংলা কবিতায় এক নতুন স্বাদের সৃষ্টি হয়েছে উনিশশো সালের পয়লা অক্টোবর তাঁর মৃত্যু হয় সুধু দর্শক গোবিন গোবিন্দচন্দ্র দাসের জন্মস্থান আমরা এতক্ষণ দেখলাম এই পর্যায়ে আমরা কথা বলবো কবির গবেষক এবং নাট্য নিয়ে যিনি কাজ করছেন বাবু প্রদীপ অধিকারীর সঙ্গে স্বভাব কবি গীতি গীতিকবিতার কবি দ্রোহের কবি প্রেমের কবি দেহবাদী কবি গোবিন্দ দাস আঠারোশো পঞ্চান্ন সালের ষোলোই জানুয়ারি এই বাড়িতে জন্মগ্রহণ করেন তার পূর্বপুরুষরা ছিলেন ঢাকা জেলার মহেশ্বরডি থেকে তৎকালীন ভাওয়ালের হৃদয়বান রাজা কালীনারায়ণের অনুগ্রহে জয়দেবপুরের এই স্থানটিতেই তিনি বসতি স্থাপন করেন জন্মের পর থেকেই গোবিন্দ দাস ছিলেন অত্যন্ত দুঃখ দারিদ্রতা নির্যাতন বিড়ম্বনায় পূর্ণতার জীবন আঠারোশো সালে রাজা কালীনারায়ণ অসুস্থ হয়ে পড়লে রাজকুমার নারায়ণ তার দায়িত্বভার পেয়ে যান এবং তার প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ শুরু করেন স্বভাবকবি গোবিন্দ দাস তখন বিখ্যাত গদ্যলেখক কালীপ্রসন্ন ঘোষ রাজার ম্যানেজার হিসেবে নিযুক্ত হন এই কালীপ্রসন্ন ঘোষই স্বভাবকবি গোবিন্দ দাসের তথা ভাওয়ালের সমস্ত দুর্দশার মূল ব্যক্তি কালীপ্রসন্ন ঘোষের কুচক্রেই ভাওয়াল থেকে বিতাড়িত হন গোবিন্দ দাস গোবিন্দ দাসের কাব্য প্রতিভায় ঈশান্বিত ছিলেন কালীপ্রসন্ন এবং রাজা তাকে ভাওয়াল ত্যাগের নির্দেশ দান করেন নির্বাসনে দান করেন এবং এই এই প্রসঙ্গেই তিনি ভাওয়াল রাজের বিরুদ্ধে ভাওয়াল রাজের কুকু মানে অসৎকর্ম এবং তাদের সারা রাজ্যের যে সমস্ত অত্যাচার অনাচারকে অবলম্বন করে তিনি লেখেন তার বিখ্যাত কবিতা তার বিখ্যাত কবিতা মঘের মুল্লুক যেখানে রয়েছে নষ্ট দুষ্ট ধূর্ত ক্রুর রাজার ম্যানেজার সোনার লঙ্কা স্বর্গপুরী করলে ছাড় তাহার পাপ পুণ্য দয়া ধর্ম জ্ঞান পুরাণ পাপি ব্রহ্ম দৈত্য বেজায় কেরে স্তান মদ মুগি নিত্য চলে পঞ্চম আকার দেখলে পরে পাঠা ছাড়া হয় না অনুভব রাজার ম্যানেজার সাহিত্যিক কালীপ্রসন্ন ঘোষের কুচক্রে রাজা নারায়ণ রায়ের লাম্পট্য এবং অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে কবি গোবিন্দ দাস নির্বাসিত হন সেই সময় তিনি তার দেশত্যাগের স্থান ত্যাগের সময় একটি কবিতায় উচ্চারণ করেন এভাবে যাই প্রিয় জন্মভূমি জননী আমার ভুলেছ কি গত কথা আছে কি মা মনে সহিয়াছি কত শত প্রেত অত্যাচার জননী তোমার তরে অকাতরে মনে ন্যায়ের পবিত্র বক্ষে করি পদাঘাত অকালে সেদিন হাই করি চোর চোর পিসাচের প্রতিমূর্তি মাগো অকসাত ভেঙেছে সৌভাগ্য মৌর সোনার মুকুর এতেও সুখের নাহি ছিল পরিসীমা মুছিত যদি মা তোর কলঙ্ক কালী মা যায় তবে জননিগ বিদায় এখন যায় স্বদেশবাসী মনে রেখো ভাই তোমাদেরই তরে সহি নির্যাতন বিড়ম্বিত হইলাম বর্বরেরই ঠাঁই সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এবারে কবির কবিতা থেকে আবৃত্তি শুনি স্বদেশ স্বদেশ করছো কারে এ দেশ নয় এই যমুনা গঙ্গা নদী রেহা হতো যদি পরের পণ্যে গোরা জাহাজ কেন বয় গোলকন্ডা হীরার খনি ভরা সাগর সেঁচে মুক্তা বেছে পরে কেন লয় স্বদেশ স্বদেশ করছকারে এ দেশ তোমারে নয় এই যে ক্ষেত্রে শস্য ভরা তোমারে নয় একটি ছড়া তোমার হলে তাদের দেশে চালান কেন হয় তুমি পাও না একটি মুষ্ঠি মরছে তোমার সপ্ত গোষ্ঠী তাদের কেমন ক্লান্তি পুষ্টি জগৎ কেবল চাষের মালিক গ্রাসের মালিক নয় স্বদেশ স্বদেশ করছো কারে এ দেশ তোমার নয় এই যে জাহাজ এই যে গাড়ি এই যে প্যালেস এই যে বাড়ি এই যে থানা যে এই বিচারালয় লাট ছোট লাট তারাই সবে জজ মজিস্টর তারাই হবে চাবুক খাবার বাবু কেবল তোমরা সমুদয় বাবুর মায়া মেথর মহাশয় স্বদেশ স্বদেশ কারে এদেশ তোদের নয় কার স্বদেশে কাদের মেয়ে এমন তর পথে মেয়ে জোর জবরে গাড়ির ভেতর কাপড় কেরে রয় নংশুকেরে গোষ্ঠী তারা জন্ম অন্ধ কানাখোড়া ভিস্তিয়ালা পাঙ্খা কুলি পিলা ফাটার ভয়ে কার স্বদেশে সর্বনেশে এমন অভিনয় স্বদেশ স্বদেশ করিস্কারে এদেশ তোদের নয় প্রতিকূলতাকে অতিক্রম করাই প্রতিভা শত বাধা অতিক্রম করেই বিকশিত হয়েছে গোবিন্দ প্রতিভা কবির প্রতিভা সম্পর্কে এবার মূল্যায়ন শুনব মূল্যায়ন করছেন তারই প্রতিবেশী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি আকম মোজাম্মেল হক এমপি প্রথম জীবনে রাজাদের যথেষ্ট আনুকূল্য তিনি পেয়েছেন এবং ভাওয়াল রাজাদের তখন ম্যানেজার কালী প্রসন্ন তাকে একটা বৃত্তি দিতেন এবং তিনি একজন নিজেও লেখক ছিলেন কবি ছিলেন সেই জন্য তাকে উৎসাহিত দিয়েছে উৎসাহ করেছে কিন্তু মগের মূল্যক কবিতা যখন একটা কাব্যগ্রন্থ যখন রচনা করেন এই স্বভাব কবি গোবিন্দ দাস যেখানে ভাওয়ার রাজাদের অত্যাচার উৎপীড়ন এবং তাদের যে মানুষের প্রতি তাদের যে নিষ্ঠুরতা সেটা খুব সুন্দরভাবে যথার্থভাবে তার কবিতার মাধ্যমে এটা বর্ণনা হয় এই রাজ পরিবার বা এই কালী প্রসন্ন তারা সবাই তার উপর খুব চটে যান যার ফলে তাকে জয়দেবপুর থেকে তাকে বহিষ্কার করে দেন ওখানে তাকে থাকতেও দেওয়া হয়নি এবং সারা জীবন তিনি সাধারণ মানুষের জন্য বিশেষ করে মেহনতি মানুষের জন্য কৃষকদের জন্য মুক্তির জন্য তিনি কবিতা তার কাব্য লিখে গেছেন এবং অত্যাচার উৎপীড়নের বিরুদ্ধেই তিনি তার লেখনী চালিয়েছেন আমি তার একটা কবিতার কয়েকটা লাইনি প্রসঙ্গে বলতে চাই তার দিন ফুরিয়ে যায় কবিতে দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় মাঝের রবি ডুবছে সাজে তিনটা দিনটা গেল বৃথা কাজে কেমন করে হিসাব দিব নিকাশ যদি চায় তো আমরা আজকে এবং তার মৃত্যুটা খুবই করুণ ছিল বিনা চিকিৎসায় এবং আপনার ঢাকায় মিডফোর্ডে তিনি প্রায় বলতে গেলে বিনা চিকিৎসায় দীর্ঘদিন রোগে ভোগে করুণ একটা মৃত্যুবরণ করেন এমনি একজন স্বভাব কবি তিনি আমাদের দেশে এখনও তেমনভাবে সমাদৃত হচ্ছেন না তার সাহিত্যের সেভাবে মূল্যায়ন হচ্ছে না আমরা আশা করি যে আমাদের দেশের বুদ্ধি শিশুবাস কবি সাহিত্যিকরা স্বভাব কবি গোবিন্দচন্দ্র দাসকে মূল্যায়নের জন্য এবং তার যে প্রতিভা তার সেটা আরো বিকশিত হয় সে ব্যাপারে উদ্যোগী ভূমিকা গ্রহণ করবেন চিরশোক জর্জরিত নিরণ্য কবি গোবিন্দ দাস মাত্র পাঁচ বছর বয়সে পিতৃবিয়োগ থেকে শুরু করে শোকের উদ্যাম দানব লীলা চলে তার এ লীলায় সমাধিস্থ হন তার কন্যা প্রেমদা মা আনন্দময়ী স্ত্রী সারদা ভাই জগৎচন্দ্র কন্যা মণিকুন্তলা এ লীলার রয়েছে অভুক্ত কবি গোবিন্দ দাস এই পর্যায়ে আমরা কথা শুনব গোবিন্দ একাডেমির সভাপতি অধ্যাপক আমজাদ হুসাইনের কাছ থেকে কলকাতায় মাসিক নব্য ভারত পত্রিকায় কাজ করেছেন অধ্যক্ষ হিসাবে এই সময় তিনি কলকাতা থাকাকালীন একটি পত্রিকা করেছিলেন তো পরবর্তীতে সেখান থেকে তিনি আবার চলে আসেন মুক্ত ইয়া ময়মন সিংয়ে এসে মুক্তাগাছার তার যে জমিদার বন্ধু দেবেন্দ্র কিশোর চৌধুরী তো ওনার কাছে আবার আশ্রয় নেন বা ওনার সাথে থাকেন হ্যাঁ তারাটিতে তিনি চাকরি করেন এবং এখানে একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে তিনি চাকরি ছেড়ে দেন পরবর্তী জীবনটা তিনি আর চাকরি করেন না আসলে তিনি চাকরিকে ঘৃণা করতেন তৎকালীন ভাওয়ালের যে রাজ সন্তানরা ছিলেন তারা গোবিন্দ দাসকে ভাওয়ালে ফেরত আনেন ফেরত আনার পরে তাকে তার যে ঋত সম্পত্তি ছিল সম্পত্তিগুলো হস্তান্তর করেন তো একটা পর্যায়ে দীর্ঘদিন এই বিষয় সম্পত্তির টাকা পয়সা পরিশোধ না করাতে খাজদা পরিশোধ না করাতে এগুলো বাজেয়াপ্ত হওয়ার একটা উপায় হয় তো এই পর্যায়ে গোবিন্দ দাস নানা রকমের বিপর্যয়ের মধ্যে ছিলেন তো যাই হোক পরবর্তীতে তিনি এই এই অবস্থার মধ্যে ঢাকায় আসা যাওয়া করা শুরু করেন যে সম্পত্তি দেওয়া হয়েছিল ভাওয়াল রাজাদের সেই সম্পত্তি নিলামে ওঠার ব্যবস্থা হয় তো সেই সম্পত্তির জন্য সম্পত্তি রক্ষার জন্য তিনি ছুটাছুটা শুরু করেন এরপর তিনি ময়মনসিংহ গৌর গৌরীপুর মুক্তাগাছা সুশঙ্ক দুর্গাপুর তারপরে শ্যারপুর এই সমস্ত জায়গায় যেখানে চাকরি করেছেন আগে কয়েকজনের কাছ থেকে তিনি কিছু সাহায্য নিয়ে আসেন কিন্তু তারপরে দেখা যায় তার যে খাজনার সেই টাকা পূরণ হয় না তো এই অবস্থায় তিনি ঢাকায় থাকতেন আদালতে দৌড়াতেন ঢাকার নারিন্দায় শাসপ ল্যানের এখানে থাকতেন তিনি আর আদালতে দৌড়াতেন এই করতে করতে এক পর্যায়ে দেখা গেল যে গোবিন্দ দাস মানে মোটামুটি অসুস্থ হয়ে পড়েছেন বিষয়টি জানতে পেরে তৎকালীন ঢাকার সাহিত্যিকরা তাদের পক্ষ থেকে গোবিন্দ দাসের জন্য কিছু টাকা পয়সার ব্যবস্থা করা হয় এবং গোবিন্দ দাসের মৃত্যুর আগের দিন তাকে সাতশো টাকা তার হাতে দেয়া হয় এর পরের দিন তিনি রাতে ওই ওই লেনের বাড়িতেই তিনি মারা যান তার মৃত্যুর সময় তার দুই ছেলের সাথে ছিল অন্য কোনো আত্মীয় স্বজন কোনো গুণগ্রাহী বন্ধুবান্ধব কেউই ছিল না এবং করুণ কথা হচ্ছে তার শ্মশানে যাওয়ার সাথী আসলে ওই দু একজন ওই শ্মশান কর্মী বা আশেপাশের লোকজন ছাড়া অন্য কেউই হয়নি আমরা কবির কবিতা থেকে আরো একটি আবৃত্তি শুনব সারদা পশ্চিমে ডুবে প্রেমদা উঠেছে জীবনে গগনে মধ্যে আমি দাঁড়াইয়া অপূর্ব সুন্দরী উষা অপূর্ব সুন্দর ভূষা পৃথিবীর দুই প্রান্ত উঠেছে প্লাবিয়া প্রেমদা বাহাতে টানে সারদা ধরেছে ডানে বুঝিতে পারি না আমি কোন দিকে যাই দোহারি সমান স্নেহ বেশ কম কেহ নহে দুজনে ওজন তোল চোখ ভুল নাই দোহারি সমান জোর প্রাণ ছিঁড়ে যায় মোর দুজনেই চাহে তারা পুরোপুরি নয় দুজনেই করে আশা পরিপূর্ণ ভালোবাসা তিল মশা নাহি চাহে কেহ কারে কয় সারদা যাইতে ডাকে প্রেমতা ধরিয়া রাখে ঠেকেছি বিষমে দায়